ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহের তিন নম্বর মেয়েটা বিয়ে করেছেন। আরে উজানির আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহের তৃতীয় নম্বর মেয়ে কোরআনের হাফেজা, সুবহানাল্লাহ। আর হুজুর হলেন বড় আলেম, দাওরায়ে পাশ আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, উনি হাদিস পড়েছেন, উনি দাওরায়ে হাদিস পড়েছেন। বাসর ঘরে ঢুকার পর স্বামীও অজু করা, স্ত্রীও অজু করা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দান কইরু, আল্লাহ আমরা দুজনের মাধ্যমে যে সন্তান দিবা সন্তান নেককার বানায়ু। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতাছে? আসলে কষ্ট হইতেছে আপনাদের, সময় তো বেশি হয়েছে। এরে আমার বাবা জিরা রে, দুইজনে বরকতের দোয়া করলেন। বিবি ডাক দিয়ে, স্বামী একটা কথা বলি আপনার, একটা মাসালা বলেন তো। দেখেন ওইখানে গিয়া প্রেম ভালোবাসার কথা বলবো, এরা আলোচনা করে কোরআন হাদিসে, সুবহানাল্লাহ। জোরে কর। কয় স্বামী একটা মাসালা বলেন। কয় কি মাসালা? কয় স্বামী কোরআনের ওপরে কি হাদিস রাখা যায়নি? সুবহানাল্লাহ। কইতেন না জোরে, কি মাসালা জিজ্ঞেস করে? স্বামী কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? হুজুর ডাক দিয়ে কে, বিবিরে না না না, এটা আদবের খেলাপ, বিনা ওযুতে কোরআন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারু, কোরআন ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না ওযু ছাড়া। কোরআন হলো সম্মানী, এই কোরআনকে যারা তেলাওয়াত করে, কোরআনকে যারা স্পর্শ করে, কোরআনকে যারা ফলো করে, কোরআনকে যারা মানে, ওই মানুষগুলো যদি থাকে জিরু, কোরআনের বরকতে আল্লাহ তারে বানাইয়া দেয় হিরু। যেমন হযরত ওমর ছিল জিরু, আল্লাহ কোরআনের বদৌলতে ওনারে হিরু বানাই দিছে, অর্ধ জাহাজের শাসক বাড়াই দিছে, গভর্নরের পদে নিযুক্ত করে দিছেন, সুবহানাল্লাহ। জোরে বলে। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই বুইজা ফালাইছে, বিবি হইল কোরআনের হাফেজ, আমি হইলাম আলেম। ওই মুহূর্তে স্বামী ডাক দেখ, বিবি না না, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। আসসালামু আলাইকুম। বিবিরে সালাম দিয়া বাসর ঘর থেকে বার হইয়া নিয়ত করছে, আল্লাহ কোরআনের হাফিজ হইয়া বিবির সঙ্গে আবার দেখা করব। আর একটু জোরে কর, জোরে কর, জোরে কর। যেমন নিয়ত তেমন কাজ। বাসর ঘর থেকে বের হইয়া গেছে, খুঁজা পাওয়া যায় না আল্লাহর বান্দারে। মুসলমান বাইরারে আমার এক মাস দুই মাস তিন মাস চলে যায়, ফখরে বাঙ্গালের খবর নাই। উনি কত বড় আলেম ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় শাইখুল হাদিস ছিলেন জানেন? এরে মুসলমান, ওনার কোরআনের তেলাওয়াত এত মজা ছিল, ব্রাহ্মণ বাড়িয়ার যেই মসজিদে উনি নামাজ পড়াইতেন, ফজরের সময় কয়েক গ্রামের মানুষ ওনার পিছনে আইসা কোরআন তেলাওয়াত শোনার জন্য ফজরের নামাজ আদায় করছে। কোরআন কোরআন ওনার কোরআন পড়ার মধ্যে খুব মজা ছিল, দুই এক গ্রামের মানুষ ফজরের সময় মসজিদ বেড়ে যেত। তো উনি সতেরো আঠারো পারা মুখস্থ করার পরে নিয়ত করছে একটু বাড়ির দিকে যাই, দিক দিয়ে আব্বা আম্মা হয়রান হয়ে গেছে, কে রে মৌলবি গেল কই? বৌমারা জিজ্ঞেস করে, আম্মা তোমার সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? কয়ে, না কোনো ঝগড়াঝাটি হয় নাই, একটা মাস আলাল দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। উনি মাঝখান দিয়ে একবার আয়েশার দেখা করে কইরা আবার চলে গেছে, ত্রিশ পারা কোরআন সিনার মধ্যে লইয়া আয়েশা বিবি রেখা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, জোরে কর না মেয়েরা, আল্লাহু আকবার। ত্রিশ পারা কোরআন লইয়াছি,
এই কোরআনটা উঠায় দেওয়ার জন্য, কোরআনটা শেষ করে দেওয়ার জন্য, এই কোরআন যেন মাদ্রাসার মধ্যে না পড়াইতে পারে, কোরআনের আলেম যেন দুনিয়াতে না থাকে, ইহুদি খ্রিস্টান নাসারারা নবীজির আমল থেকে শুরু করে এ পর্যন্ত এরা ষড়যন্ত্র বন্ধ করে নেই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেখেন না, ওই যে একজন বড় আলেম ছিলেন আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি, মুরব্বীরা হয়তো হুজুরের ওয়াজ শুনছেন, এই আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গিয়ে বলেন, শিয়াল তো আপনারা চিনেন, শিয়াল গর্তের ভিতরে থাকে না, আবার কাঁকড়া ছিলেন, কাঁকড়া এইটাও নদীর পারে পুকুরের পারে গর্তের ভিতরেই থাকে, শিয়াল যদি কাঁকড়া পায় খুব মজা করে খায়, এদিক দিয়ে আকাশে মেঘ বৃষ্টি হবে হবে ভাব, শিয়ালের গর্তের ভিতর থেকে বের হইয়া কাঁকড়ার গর্ত খোঁজতেছে, খুঁজতে 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 পুকুরের পারে এসে গর্ত পাইছে, এখন গর্তের উপরে কাঁকড়া নাই সব ভিতরে, যখন কাঁকড়া পাইতেছে না গর্তের কাছে আইসা ভিতরে চুপি দিয়ে দেখে কাঁকড়া একটা আছে, তো কাঁকড়ার বার করব কেমনে, কাঁকড়ার গর্তের কিনারায় গিয়া শিয়ালে কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী, কি কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী গর্ত থেকে উঠে আস নমস্কার করি, আল্লাহ আকবার জোরে কইতেন না একটু, আসলে আমার সময় নাই, আজকে মজার মজার ওয়াস আপনার শোনাইলাম, বললি কিছু শোনা যায়, রাগ করতেছেন, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবো, হ্যাঁ তো গর্তের কাছে গিয়ে কি কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী গর্ত থেকে উঠে আস নমস্কার করি, কাকরাই কয়, শিয়ালের বাচ্চা তুই মনে করছিস আমরা ব্যাক কল, আমার আকল নাই, এই সিনার মধ্যে মুসলমানদের কোরআন আছে, দেমাগের মধ্যে আল্লাহর কি আছে, মোহাব্বত ভালোবাসা সব আমাদের আছে, তো মনে করো না আমরা বলদ, আমরা মনে করো না যে কোনো কিছুই বুঝি না, আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে এরা বোকা না, এরা চালাক, জোরে করে সুবহানাল্লাহ, এক ইন্সপেক্টর ইসলাম স্কুলে আসে ভিজিট করার লাইগা, তার ছেলে বাবা আর কি স্কুলের ভিতরে সোজা ঢুকিয়া ইচ্ছা ক্লাসরুমে ঢুকিয়া কইডা, কোন ক্লাস, কয় স্যার গণিত অঙ্ক, কয়তে ভালো জায়গাতে আইসি, তা কাছে আইসা বলতেছে, এই ছেলেরা শোনো, আমি এইখান থেকে আমার বাড়ির থেকে আসতে এখানে আমার 3 ঘন্টা সময় লাগছে, বলো তো আমার বয়স কত, কে রাগ করতেছেন আপনারা, এইখান থেকে আমার বাড়ির থেকে আসতে 3 ঘন্টা সময় লাগছে, আমার বয়স কত বলো তো, তো ছেলেরা চিন্তা করে এটা আবার কেমন অঙ্ক জিগাইল, 3 ঘন্টা সময় লাগে জিগায় বয়স কত, তা এক ছেলে আসলে খুব চালাক, কয় স্যার কেউ না বুঝলো আমি বুঝছি আপনার বয়সটা কত, আমার বয়স কত, আপনার বয়স 60 বছর, কড়ায় গন্ডায় মিল্লা দেহে আসলে ওনার বয়স 60 বছর, ওনার বয়স কয় বছর কর না একটু, ছেলে কয় স্যার আপনার বয়স 60 বছর, স্যারও আবার মিলে মিলে দেহে আসলে বয়স 60 বছর, একটা মুসকি হাসি দিয়ে কয় তুই কেমনে কইলি রে অঙ্কটা মিলাইলি কেমন, আমার বয়স 60 বছর, কয় স্যার আমি মিলাইছি সহজে, আমার বাড়িতে আমার একটা ভাই আছে আধা পাগল, ওনার বয়স হলো 30, আপনি ফুল পাগল, আপনার বয়স হলো 30 60, ফুল পাগলের বয়স কত আর আধা পাগলের বয়স 30, এমন কিছু পাগল ছাগল মাঝে মাঝে পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে লাইগো না, মাদ্রাসার বিরুদ্ধে লাইগো না, এদেশের মানুষ এখনো আলেমদেরকে মোহাব্বত করে, এদেশের মানুষ এখনো মাদ্রাসারে মোহাব্বত করে, না হইলে এতগুলো মানুষ এত সময় বসে থাকতো না, জোরে বলেন ঠিক না বেঠিক, না খাইয়া মাদ্রাসার ছেলেকে খাওয়ায়, লাউ দিয়ে লায় আম দিয়ে লায় এটা দিয়ে লায় ওইটা দিয়ে লায়, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে, তাহলে শিয়াল লাগিয়া কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী গর্ত থেকে উঠে আস নমস্কার করি, কাকরা ভিতর থেকে ডাক দিয়ে কয়, আকাশে বাদলি গায়ে উঠেছে জ্বর,
আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর আজকের নমস্কার বাহির থেকে কর আজকের নমস্কার বাহির থেকে কর তাহলে বাহির থেকে আইবো ভিতর থেকে কাকড়াটা ঢুক বাইরেবো বাড়িতো না আচ্ছা আপনারা আরেকটা আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলেন শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্কটা কেমন কি বলাগারে কইতেন না আপনারা আমার বাবারা হ্যাঁ দাওয়ার লাউ বুঝলেই হয় এখন শিয়াললাই চিন্তা করছে ঠিকমতো খানাও পাই না দেশি মোরগ মুরগ তেমন আমদানি নাই আস্তে করে সন্ধ্যার আগে আগে গর্তের ভিতর থেকে আপনাদের এলাকার একবারে উঠানের কাছাকাছি আইসা দেখে চারি পাঁচটা মোরগ মুরগি লাফালাফি করতেছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে সারাদিন যারা খেলাধুলা করছে পাখার মধ্যে বালোটার লাগছেন এগুলো জায়গা ফালাইয়া দিয়া খোয়ারের ভিতরে ডুববো খোয়ার করেন আপনারা এ মিলছে তো মিললে কমন বললে একটু হা না কইয়েন তো এখন এশিয়াইল্লা একেবারে মোরগ মুরগির কাছে আইসা লম্বা করে একটা সালাম দিছে আসসালামু আলাইকুম বাঘিনারা তোমরা কেমন আছো কি মোহাব্বতের সালামটা দিছে বাঘিনারা তোমরা কেমন আছো মোরগ মুরগি কয় শিয়াল্লা প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক হলো শিয়াল আর এই শিয়ালটা একমাত্র ভয় পাইলে আপনার বাড়ির কুকুরদারি ভয় পায় ঠিক কি নজরে কন শিয়াল কেমন চালাক জানেন আপনি একটা শিয়াল দেখে দৌড়ন্দ হয়েছেন এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে চায় আপনি কি করেন আবার দেখে না এটা পিছনে আবার চাইয়া দেখে আপনি দৌড়াইবেন এটাও দৌড়াইব আর আপনি দৌড়ন্দে খারাইবেন হ্যাঁ দৌড়াইব এই মগা কাম শিয়াল করে না এখন মোরগ মুরগি কয় মামা বাবেলা কিল লেগে আসছো কয় আসলে একটা উদ্দেশ্য নিয়ে আসছি কয় উদ্দেশ্যটা কি মাগরিবের নামাজটা তোমগুলো লুয়ে পড়তে আইছি আসলে ওই মুহূর্তে শিয়ালদার বাটপারে মোরগ মুরগি বুঝে বেলাইছে আমরা ইহুদি বেমান গো ডাক দিয়ে কই তোরা যত বাটপারি করস তাকে বাটপারি যেখানে শেষ ওইখান থেকে আমগো সালাকি শুরু আরে ঠিক কি না জোরে কর না আওয়াজ দিবি তারা মোরগ মুরগি ডাক দিয়ে কে মামা আমরা মুসলমানের সঙ্গে থাকি তো আমরা সব বুঝি নিয়ম কানুন তুমি যেহেতু নামাজ পড়া এবার লেগে আসছো একটু আজান দিয়ে নামাজের আগে আজান আছে না নাই জোরে কন্যা আছে না নাই এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে ঠিকটা জোরে কন্যা আওয়াজ দিয়ে কন্যা এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আওয়াজ দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে জোরে কন্যা আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার আরে আমাদের মুসলমানের অস্ত্র নাই অ্যাটম বোমা নাই আমাদের আছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মাঝে মাঝে আওয়াজ দিবেন আওয়াজ বন্ধ হয়ে গেল গা বাতিলের আমাদের দিকে চুকরাঙ্গায় তাকাইবার সাহস পাবে আর মাঝে মাঝে আওয়াজ দিলে এরা মুসলমান বাইরা বঙ্গোপসাগর পার হওয়ার সুযোগ পাইব না জোরে আওয়াজ করে বলে ঠিক দাবে ঠিক এখন মোরগ মুরগিকে মামা একটু আজান দিয়ে মোরগ মুরগি চিন্তা করে এই মুহূর্তে শিয়ালের হাত থেকে বাঁচতে হলে গাছের ডালার মধ্যে উঠটা আওয়াজ ছাড়া বাঁচতে পারুম না গাছের ডালার মধ্যে উঠটা যখন আওয়াজ শুরু করছে এলাকার কুকুরগুলো চিন্তা করে কিরে অসময়ে মোর আওয়াজ করতেছে কেন নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিছে চল একটু দেখে আসি যখন আপনার বাড়ির কুকুরটা গাটলার দিকে নামিয়ে রওনা দিছে শিয়াল তখন ডানে চায় বামে চায় ডানে চায় বামে চায় তাকায়া দেখে ইমাম সাহেব আসতেছে কি আসতেছে ইমাম সাহেব ইমাম সাহেব দেখিয়া লেসটা গুটাইয়া নিচের দিকে নাইমা দৌড়ান শুরু করছে মোরগ মুরগিকে মামা নামাজ পড়তে না দাঁড়াও নামাজ পড়ুম কি ইমাম দেখা তো উজু গেছে গা ইমাম দেখা উজু গেছে গা আজকার নামাজ হইব না মুসলমান তোমাদের ঢোল নাই ভয় নাই তোমরা শুনিয়া রাখো লোক
রুখ মাহফুজের কোরআন তোমার সিনার মধ্যে আছে যার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন জমা করছি যার জিহ্বার মধ্যে আমার কোরআন আছে ওই মানুষগুলো লাঞ্ছিত হবে না ওই মানুষগুলো বঞ্চিত হবে না ওই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহ আছি পাঁচটা আমলের কথা বলতেছিলাম এক নম্বরে কোরআন তেলাওয়াত করা জোরে বলেন তো কি করা কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী আছেন তো আপনারা ইনশাআল্লাহ ঘুমাইবার আগে আগে হইল যেই কটা সূরা পড়েন এই কটা সূরা মুখস্থ যেই কটা আছে এটি পড়ে পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ এক নম্বরে কোরআন শরীফ পড়া দুই নম্বরে আল্লাহর রসুল বলেন হাফিজিল লিসান হাফিজিল লিসান তোমার জবানটারে তুমি হেফাজত করো আল্লাহর রসুল বলেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন আমার উম্মত যদি ভালো করে খেয়াল করে শোনেন আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি রসুল আমার জিম্মাদারিতে ওই সমস্ত উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব বলেন তো কয় জিনিস বলেন তো কয় জিনিস মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি অমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ আল্লাহ রসুল বলেন আমার উম্মত যদি এক নম্বরে জবানের হেফাজত করে এই জবান দিয়া মিথ্যা বলবে না জবান দিয়া গালি গুলোচ করবে না জবান দিয়া চগুল খুরি করবে না জবান দিয়া গিবস শেখায়াত করবে না এই জবানটারে যারা হেফাজত করতে পারবে আল্লাহর রসুল বলেন আমার জিম্মাদারিতে ওই উম্মতের পুরুষ নারীদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব আরেকটা আমল অমা বাইনা রিজলাইহি আল্লাহর রসুল বলেন পুরুষ এবং মহিলা দুই রানের মাঝখানে লজ্জাস্থান এটা পুরুষেরও আছে নারীরও আছে আল্লাহর রসুল বলেন যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত নারী দুই রানের মাঝখানের লজ্জাস্থান দিয়া জিনা করবে না ব্যভিচার করবে না অবৈধ জায়গায় অবৈধভাবে গুণা করবে না এই লজ্জাস্থানের যারা হেফাজত করবে আল্লাহ পাকের রসুল বলেন আজমাল্লাহুল জান্নাহ ওই সমস্ত উম্মতের জিম্মাদারে আমি রসুল হয়ে যাব আমি আমার জিম্মাদারিতে উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাইয়া দেব এক নম্বরে জবান এটা এই হাদিসের মধ্যে আছে রসুল বলেন যে তোমরা কি করবা হাফিজিল লিসান জবানটারে হেফাজত করবা তিন নম্বরের আমল পাঁচটা আমলের কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দিব তিন নম্বরে আল্লাহর রসুল বলেন মুতাইমিল জিআন ক্ষুধার্ত মানুষকে আপনি খানা খাওয়াইবেন যতটুকুন পারেন ক্ষুধার্ত মানুষ আইসা হাঁক মারছে ভাই পেটে ক্ষুধা আমার একটু খাবার খাওয়ার আপনার বাড়ির পাশে একজন নিঃস্ব অসহায় গরিব মানুষ সে আপনার কাছে আইসা বলছে ভাই আমার এক কেজি চাউল দেন আপনি জানেন সে গরিব মানুষ ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছে বলছে ভাই আমার একটু পারলে একটু বাজার সদায় করে দেন আপনার সমর্থ আছে আপনি যদি একটু হেল্প করেন সহযোগিতা করেন নবীজি বলেন যে এই লোকটার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে মরতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হবে না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আরে আল্লাহু আকবার শাখায় শাখায় অনেক ওয়াজ আছে কিন্তু সময় নেই এক নম্বরে তালিলে কোরআন দুই নম্বরে হাফিজিল লিসান তিন নম্বরে মুতাইমিল জিআন ক্ষুধার্ত মানুষকে যারা খানা খাওয়াবে যেমন আল্লাহ রসুল সরকারে দু আলম কোন মেহমান পাইলে ক্ষুধার্ত মানুষ পাইলে রসুল খাওয়াইবার জন্য পাগল হয়ে যাইতেন সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজ নবীজি বলে গেছেন আমার উম্মতেরা মেহমানদারি কইর মেহমান পাইলে মেহমানের কদর কইর এই মেহমানের কদরদানির কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয় চার নম্বরে আল্লাহর রসুল বলেন মুকসিল উরিয়ান বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র দান করে এই শীতের দিনে আসছে না একটা মানুষ শীতের কাপড় নাই শীতে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাইতেছে এই লোকটা আপনার কাছে আইসা বলল ভাই আমার একটা সোয়েটার কিনে দেন আমার একখান কম্বল কিনিয়া দেন আমি গরিব মানুষ এরে ভাই একটা লোক নামাজ পড়বে লুঙ্গি নাই বলল ভাই আমার একটা লুঙ্গি কিনিয়া দেন ভাই আমার জামানায় আমার একটা জামা বানাইয়া দেন
আপনার সামর্থ্য আছে দেওয়ার মত লুঙ্গি কিনিয়া দেওয়ার মত আল্লাহর রাসূল বলেন বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র দেয় আল্লাহর রাসূল বলেন এই মানুষগুলো মরতে দেরি হবে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না পাঁচ নম্বরে আল্লাহর রাসূল বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান পাঁচ নম্বরে যারা আল্লাহর রাসূলের উপরে নিয়মিত দুরূদ শরীফ পড়ে আল্লাহর পয়গম্বর বলেন যারা আমার উপরে দুরূদ শরীফ পড়ে বড় দুরূদ শরীফ পড়তে পারেন না মুখস্থও নাই সময়ও নাই ছোট কইরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে শুনেন রাসূল বলেন আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের দিন ওই উম্মতগুলো আমার তত কাছাকাছি থাকবে কোটি কোটি উম্মতের মাঝখান থেকে আপনাকে আল্লাহ এত কাছে রাখবে নবীজির যদি আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহু আকবার সাহাবাই কেরাম নবীর এত মহব্বত করে নবীর নামে এত দুরূদ শরীফ পড়ে রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ভালো করে শুনেন রবিজি বলেন তোমার জানের চেয়ে মালের চেয়ে স্ত্রী থেকে আব্বা আম্মার থেকে সন্তান থেকে আমারে বেশি ভালোবাসতে হবে তাইলে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ জুরে আল্লাহর রাসূল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন একজন সাহাবী ওই সাহাবি কিশোর সাহাবি বয়স তার 12 থেকে 13 বছর নবীজি মদিনা শরীফে আসেন আর ওইখান থেকে তার বাড়ি হইল কোবা এলাকায় নবীজির রওজার থেকে 3 মাইল দূরে এই তলহা বিন বরা নবীজির সংবাদ পাইছে যেমন নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আসছে ওই তলহা বিন বরা আমার নবীর এত মহব্বত করে এত ভালোবাসে নবীজির উপরে এত দুরূদ শরীফ পড়ে নিজের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি নবীজি যখন মদিনা শরীফে আসলো এই খবরটা পাইয়া তলহা বিন বরা আমার নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন না নবীজির দেখার জন্য পাগল আব্বা রেগে জিজ্ঞেস করে মা রেগে জিজ্ঞেস করে কোন পথ দিয়ে গেলে মোহাম্মদ নবীর সঙ্গে আমার দেখা হবে কোন পথ দিয়ে গেলে দেখা হইলে মা নবীরে পাবো আমি খবর পাইছি নবী নাকি আকাশের চাঁদের চর বেশি সুন্দর নূরানি কোরআনি চেহারা বারবার জিজ্ঞেস করে মা কোন পথ দিয়ে গেলে মোহাম্মদের সঙ্গে দেখা হবে বাবারে জিজ্ঞেস করে একদিন বাবা তারে রাস্তা বলে দিছে এই রাস্তা দিয়ে গেলে মোহাম্মদের সঙ্গে তোর দেখা হবে কিশোর সাহাবি হযরতে তলহা বিন বরা ঘর থেকে বের হইয়া নবীর উদ্দেশ্যে রওনা দিছে সুবহানাল্লাহ জুরে আয়েশা দেখে পূর্ণিমার চাঁদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আছেন গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীরে বেষ্টনে দিয়া বসিয়া রইছে সাহাবীরা এক পলক দৃষ্টি ফিরায় না কেন নবীজির চেহারার মধ্যে আল্লাহ এত কিছু দিছে ক্ষুধার্ত সাহাবি নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় পেরেশানি লয়ে নবীর কাছে আসলে পেরেশানি দূর হয়ে যায় মুসিবত লয়ে নবীজির কাছে আসলে মুসিবত দূর হয়ে যায় গরের সমস্যা লয়ে এলে সমস্যা দূর হয়ে যায় এভরিথিং সুবহানাল্লাহ বলেন জোরে তলহা বিন বরা দূরের থেকে তাকায় দেখে কোনো লাইট নাই আলো নাই যে জায়গাটার মধ্যে নবীজি বসা চেহারার আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে এই জন্য আম্মা জান আয়েশা কয় আমাদেরকে বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফজল মিন শামসি সামাই ফাইন্না শামস তাতলু বাদাল ফজরি ও শামসি তাতলু বাদাল আইশাই হে উম্মতের রাসূল তোমাদের জন্য একটা সূর্য আছে ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হইলে তাম বিশ্বকে আলোকিত করে দেয়
আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য রাখছে, এটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হইলে আমার ঘরে কোনো আলো লাগে না, লাইট লাগে না, ওই চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়। কেমন আলোকিত হয়? আমি হাতের সুই ফালাইয়া দেখছি, ওই সুই তালাশ করে বাড়ি করতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলে এমন সুন্দর আমার নবী, আল্লাহ আকবার। তলহা বিন বর আমার নবীরে দেখার জন্য আসছে, আয়েশা দেখে আল্লাহর ঘরটা আলোকিত হয়ে আছে, হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ও গো আল্লাহর নবী, আমি একজন কিশোর মানুষ, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ার জন্য কুবা এলাকা থেকে আপনার পর্যন্ত এসে হাজির হয়েছি। ওগো নবীজি, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়তে চাই, মুহাম্মদের হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়, তার একটু রাস্তা দাও, আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে, তোমরা একটু রাস্তা দাও, আমার কাছে একটু তারে আসতে দাও। তলহা বিন বর আমার নবীর সামনে বসে আছে, চেহারা থেকে চোখ নামাইতে পারে না, কই আমার হায়াতে কত মানুষ দেখেছি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। এক একটা কথা যে জবান দিয়ে বাইর হয় মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি যখন সাহাবীদের দিকে তাকায় মুস্কি হাসি দেয়, দুই দাঁতের মাঝখান দিয়ে একটা আলো বের হয়ে আসে। চাইলেই মায়া লাগে, চাইলেই মহাব্বত লাগে, দুনিয়ার সবাইরে ভুলা যায়, এই লোকটারে ভুলা যায় না। সুবহানাল্লাহ, জোরে বলে। তলহা বিন বরা নবীজির সামনে বসে কয়, আয় চশমায়া রহমত মেয়াবি আংতা ও উম্মি, আয় চশমায়া রহমত মেয়াবি আংতা ও উম্মি, দুনিয়া পে তেরা লুতফ সদা আমার হেগা, তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আরে তলহা বিন বরা বসে বসে কয়, আপনার নাম দিয়ে আজানের মধ্যে, আপনার নাম দিয়ে একামতের মধ্যে, আপনার নাম দিয়ে সব জায়গার মধ্যে, জোরে কর্ণ। সুবহানাল্লাহ। আর ইহুদিরা আমার নবীর নামটা লইয়া ষড়যন্ত্র করছে। মদিনায় যাওয়ার পরে আসলে অনেক কষ্ট হইতেছে, আপনাদের মনে হইতেছে, মদিনায় যাওয়ার পরে তাওরাতের হাফেজ যারা আছে, তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছে, এইটার পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ, জোরে কর। থাকার কথা মুসা নবীর নাম, আছে কার নাম? মুহাম্মদ নবীর নাম। আহ, প্রশংসিত নাম মুহাম্মদ। নামটা নিতে গেলে চুমা দিয়া লওয়া লাগে, মুহাম্মদ, দিলটা বইরা যায়, মুখটা বইরা যায়। সুবহানাল্লাহ, জোরে বলে। তো ইহুদি তাওরাত পড়তে গিয়ে দেখে পাতায় পাতায় নবীর নাম, এমন জিদ উঠছে, এমন গোসা উঠছে, নবীজির নাম কাইটা দিছে, একটা পৃষ্ঠার থেকে একটা নাম পাইছে কাইটা দিয়া, তাওরাত বন্ধ করে জিদ দিয়ে রাগে বের হয়ে গেছে। পরের দিন সকালে আইসা আবার তাওরাত খুলছে পড়তে, যেই পৃষ্ঠার থেকে একটা জায়গাতে নবীজির নাম ছিল, নামটা কাইটা ফেলাইছে, আয়েশা তাকায়া দেখে এক জায়গার নাম না, দুই জায়গার মধ্যে নাম উঠে রয়েছে। আরে বড় করে কর্ণ। সুবহানাল্লাহ। জিদ উঠছে না, উঠে নাই, এক জায়গার থেকে কাটছে, আজকে কয় জায়গা? দুই জায়গার থেকে নাম কাটছে, কাইটা তাওরাতটা আবার বন্ধ করছে। পরের দিন গিয়ে খুইলা দেখে চার জায়গার মধ্যে নাম, বড় করে কর্ণ। সুবহানাল্লাহ। চার জায়গার থেকে কাটছে, পরের দিন খুলে গিয়ে দেখে আট জায়গার মধ্যে নাম, আট জায়গার থেকে কাটছে, পরের দিন খুলে দেখে ষোলো জায়গার মধ্যে নাম, কার্ডে একবার ডবল হয়ে যায়। তাওরাত বন্ধ করে বন্ধুর বাড়ির গেছে, ওই বন্ধুও তাওরাতের হাফেজ ছিল, কিন্তু গিয়ে দেখে বন্ধুর হাতে তাওরাত নাই, কোরআন শরীফ পড়তেছে। গিয়ে কয়, কি রে তোর কাম কি এটা? তুই না তাওরাত পড়স, এটা বললি কেন? আমি কয়েকদিন আগে মুহাম্মদের হাতে হাত দেয় কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুই কি লেগাইছস? বন্ধু, একটা দুঃসংবাদ লেগাইছি, আমগো তাওরাতের ভিতরে খালি মুহাম্মদের নাম, এক জায়গার থেকে কাটলে দুই জায়গায়, দুই জায়গায় কাটলে চার জায়গায়,
এমন করে দেখছি খালি 16 জায়গার মধ্যে পাইছি বন্ধু ডাক দিয়ে কয় যত কাটবি তত হইব এমন একটা সময় দেখবি তাওরাতের মধ্যে আর কিছু পাইতি না মুহাম্মাদের নাম ছাড়া আর কিছু পাবি না মুহাম্মাদের নাম ছাড়া কয় তাইলে আমারে মুহাম্মাদের কাছে লইয়া যা আমারও কালমা পড়ায় মুসলমান বানাইয়া দে আল্লাহু আকবার তা তলহা বিন বোরা নবীজির হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হইছে মুসলমান হইয়া নবীজির ভালো করে দেইখা বাড়ি চলে গেছে তো মাঝে মাঝে আসে আয়েশা জানান কি করে ছোট মানুষ তো কিশোর এখনো তো বালক হয় নাই আমার নবীজির কাছাকাছি আয়েশা পিছন দিক দিয়ে আমার নবীরে জড়াইয়া ধরে সুবহানাল্লাহ জোরে কোন নবীর সাথে কেমন সম্পর্কটা হইছে আপনার আমার নবীকে জড়াইয়া ধরে নবীজির কণ্ঠ দেশে চুমা খায় ঘরের মধ্যে চুমা দেয় সামনে এই সামান নবীর কপালে চুমা দেয় গালে চুমা দেয় আর ডাক দিয়া কয় নবীজি গো আমি আপনারে ভালোবাসি আমার নবী কয় তুই আমারে ভালোবাসস আমিও তোরে ভালোবাসি আনা ওয়াহিব্বুকা আমি তোরে ভালোবাসি শুনেন রসুল বলেন মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবেন শুধু আল্লাহর জন্য এই ভালোবাসা থাকলে হাসরের দিন আল্লাহ দুজনকে মাফ করে দেবে তা নবীরে সুমায় আর আমি আপনারে ভালোবাসি আরেকদিন নবীজির কাছে আসছে আয়েশা কয় নবী আপনারে ভালোবাসি আমার নবী কয় তুই কি তোর আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসাস জি হুজুর আমি আমার আব্বা আম্মার থেকে আপনারে বেশি ভালোবাসি নবীজি কয় তারে তাহলে একটু পরীক্ষা করলে আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহা রে এই নে আমার তরবারিটা নে তরবারি নিয়ে কি করব গো নবীজি কয় তরবারিটা খাপের ভিতর থেকে বের করো তলহা বিন বরা খাপের ভিতর থেকে নবীজির তরবারিটা বের করার পর আমার নবী ডাক দিয়া কয় তলহারি তুমি যদি তোমার আব্বা আম্মার দিকে আমারে বেশি ভালোবাসো তাইলে তরবারি নিয়ে বাড়ির দিকে একটা দৌড় মারো তোমার আব্বা আম্মার মাথাটা কাইটা আমি নবীর সামনে হাজির যদি করতে পারো তাইলে আমি বুঝবো তোর আব্বা আম্মার দিকে আমি পয়গম্বরে বেশি ভালোবাসো নবীজি তারে পরীক্ষা করতেছে তলহা বিন বোরা নবীজির তরবারিটা হাতের থেকে নিয়ে খাপের ভিতর থেকে বের করে এমন একটা পাগল দৌড় দিছি বোঝা যায় যে আব্বা আম্মার থেকে নবীরে বেশি ভালোবাসে কিছু পথ যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয় তলহা দাঁড়াও আর যেতে হবে না আমি বুঝা ফেলাইছি তুমি তোমার আব্বা আম্মার থেকে আমি নবীরে বেশি ভালোবাসো নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি সাধের জীবন নবীর জন্য দিতে পারি সাধের জীবন নবী আমার জান নবী আমার প্রাণ জোরে কন্না মারা হাবা নবী আমার জান নবী আমার প্রাণ আল্লাহু আকবার এই স্লোগানটা মুখে রাইকে তলহা বিন বোরা যখন দৌড় মারলো আমার নবী ডাক দিয়ে কয় তলহা রে বুঝা পালাইছি তুই তোর আব্বা আম্মার দিকে আমি পয়গম্বরে বেশি ভালোবাসস আর যেতে হবে না তুই পরীক্ষায় পাশ করে পালাইছস আয় চলে আয় আরে তলহা নবীর এত ভালোবাসে অনেকদিন হয়ে গেছে এই কিশোরটা নবীর দরবারে আসে না তো একদিন আমার নবী ডাক দিয়ে কয় কিরে সাহাবিরা ওই কিশোর সাহাবি আসে না কেন তারে দেখি না কেন একজন সাহাবি ডাক দিয়ে আল্লাহ নবী গো তলহা বিন বোরা বিছানার থেকে উঠতে পারে না এমন অসুস্থ হয়েছে পিঠটা বিছানার মধ্যেই লাগা কিন্তু বারবার সে রোনাজারি করে আব্বা আম্মার কাছে কাঁদে আপনি নবীকে দেখার জন্য কিন্তু আসতে পারে না এই খবরটা আমার নবী পাওয়ার পরে আর দেরি করে নাই পাগলের মতো নবী ছুটছেন ওই সাহাবি তলহারে দেখার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী তলহার বাড়িতে চলে গেল তলহার বাড়িতে যাওয়ার পর গিয়া দেখে তলহার দুই চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানিগুলো পড়ে নবীর দেখে পাগলের মতন চিৎকার দিয়ে কয় নবী গো আপনার দরবারে যাইবার মতন কোন শক্তি আমার গায়ে নাই
আপনাকে দেখব সেই শক্তি আমার নাই কিন্তু মন চায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি পয়গম্বরের চেহারাটা আমি দেখি কে আমারে আপনার দরবারে নিয়ে যাবে কে আপনার কাছে আমারে নিয়ে যাবে জি জি এ আমার মুসলমান বাবাজিরা রে ওই তলহা ডাক দিয়ে কে আমারে নিয়ে যাবে আপনার কাছে ও গো নবীজি কে আমারে নিয়ে যাবে আমি আমার জানের চি আপনারে বেশি ভালোবাসি আব্বা আম্মার চি আপনারে বেশি ভালোবাসি তলহার চোখের মধ্যে পানি দেইখান আমার নবীর চোখ কোন চোখের কোনার মধ্যেও পানি জমে গেছি আমার নবীও তলহার জন্য কান্না শুরু করে দিলেন তলহা রে তুই আমারে যেমন ভালোবাসোস আমিও তোরে তেমন ভালোবাসি এরে তলহা আমি নবী তোরে জানাইয়া দিলাম আমার ভালোবাসায় কিয়ামতের ময়দানে তোরে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবি নবীজি ডাক দিয়া কয় এ তলহার বাবা তার দৃশ্য যা দেখতেছি মনে হয় সে বেশি দিন আর বাঁচত না তলহা মারা গেলে আমি নবীর একটু খবর দিই আমি নবী তার জানাজা পড়াম আমি নবীর নিজ হাত দিয়ে তার কবর নামাম আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব সুবহানাল্লাহ এই কথা যখন বইলা নবীজি চইলা আসতেছে তলহা আব্বারে ডাক দিয়ে কয় আব্বা মোহাম্মদ নবী কি কয়ে গেছে আমারে বল তুই সুবহানাল্লাহ কোন জোরে তলহা ডাক দিয়ে কয় আব্বা নবী কি বলেছেন আমারে একটু বল তলহার আব্বা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয় তলহারি আমার নবী বইলা গেছে তুমি মনে হয় আর বেশি দিন বাঁচবা না নবীজি বইলা গেছেন তোমার ইন্তিকাল হয়ে গেলে যেন আমি রসুলকে সংবাদ দিই ওই তলহা হাউ মাউ করে কাঁদে আর বলে বাবা আমি আমার জানের চেয়ে মোহাম্মদ নবীর বেশি ভালোবাসি নবীও আমারে ভালোবাসি তবে তোমারে বলিয়া দেই শোনো আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও না আমি রাতের বেলা মারা গেলে আমার নবীরে সংবাদ দিও না কারণ আমি জানি গো বাবা নবীজি যেই পথ দিয়ে আমার বাড়িতে আসি ওই রাস্তার দুই পাশে ইহুদিরা বাড়ি বানাইয়া বসবাস করি আমার নবী যদি রাতের বেলা সংবাদ পাই আমার জানাজার জন্য আসি আর কাফেররা যদি আমার নবীরে একা একা পায় তাইলে অস্ত্র দিয়া হয়তো আমার নবীরে তারা দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে আর মোহাম্মদ নবী যদি আমার জন্য মারা যায় তাইলে হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এরে বাবা তোমার দুইটা পায়ে ধরে দুইটা হাতে ধরি আমি যদি মারা যাই রাতের বেলা আমার নবীরে খবর দিও না তাইলে আমার নবী আমার জন্য পাগলের মতন ছুটে আসবে বাবা তোমার কাছে দরখাস্ত করি আমার কথাটা একটু মাইনো এরে মুসলমান এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখি বেরে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করো পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো মালিকের খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এরে মুসলমান মরণ কখন আসে বলা যায় না কোন সময় চলে আসে নবীর সাহাবী কিশোর তলহা বিন বুরাক রাতের বেলা মৃত্যু হয়ে গেলে রাতের বেলা মুসলমান তার আব্বা তারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া নবীজিরে সংবাদ দেয় নাই রাতের বেলা তারে জানাজা করিয়া দাফন করিয়া পালাইছে সকাল হইতে হতে না হতে জিব্রাইল আমিন নবীর সামনে আইসা দাঁড়ায়া গিয়া ডাক দিয়া কয় নবী গো রাতের বেলা আপনার কিশোর সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার নবী সালাম ফিরাইলেন
জিবরাইল আইসা হাজির হয়ে গেলে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে এ সাহাবীরা শোনা তিনবার রসুল ডাক দিয়া কয় সাহাবীরা রে তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো তলহা কোন আমল দিয়া জান্নাতি হয়ে গেল কোন আমল দিয়া আল্লাহকে রাজি আর খুশি কইরা ফলাইল আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরারি এই তলহা নিজের আব্বা আম্মার চেয়ে আমারে বেশি ভালোবাসে আর আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছি এই আমলগুলো আল্লাহ কবুল করিয়া আল্লাহ পাক তারে মাফ করিয়া আমার মহাব্বতে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে আমার মায়ের আগ শেষ মুহূর্তে আপনাদের কবলিয়া যাই পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে মায়ের দলেরা হে আমার বোনের দলেরা কানগুলো খাড়া করিয়া শুনিয়া যাও হায়াতের জীবন এই এলাকায় আসতেও পারে নাও আসতে পারে দেখা হইতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন হে নারীর জাতিরা হে মহিলার দল বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হইয়া চলিও না পয়গম্বর যারা এটা পর পয়গম্বর ডাক দিয়ে বলেন মহিলারা তোমরা কয়েকটা কাজ করিও এক নম্বরে পাঁচ অক্ত নামাজ পড়িও কয়েকত দুই নম্বরে রমজান মাসের রোজা রাইখ তোমার সতীত্ব বজায় রাইখ এ আমার মায়েরা স্বামী থাকলে স্বামীর খেদমত কইর পর্দা সহকারে জমিনে চলাফেরা কইর এ আমার মায়েরা গো বেপর্দায় রাস্তায় চলাফেরা করিও না ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখ ইন্তেকালের আগে গো মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী মক্কা মদিনার কোনো মানুষ আমারে দেখে নাই আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম কেউ আমারে দেখে নাই জীবত দশায় যেহেতু আমারে কেউ দেখে নাই মরার পরেও যেন কেউ না দেখে আমারে আমার লাশটা যেন দেখা মন্তব্য করতে না পারে হে স্বামী তোমার দুইটা সন্তান হাসান হুসাইন রে লইয়া আর তুমি তুমি আর দুই হাসান হুসাইনকে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়া ডারাইখা জানাজা পইরা তিনজনে খাটিয়াটা কাঁদি উঠাইয়া আমারে দাফন করিয়া দিও দুনিয়ার কোন মানুষকে আমারে দেখাইও না হযরতে আলী ডাক দিয়া কয় ফাতেমা রি খাটিয়া বহন করতে চারজন লোক লাগে কয় চারজন লাগবে না এ আমার স্বামী তিনজন হলেই চলবে মুসলমান যেদিন ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইতিহাসটা অনেক লম্বা ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই ওই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হযরতে আলী আল্লাহকে ডাক দিয়া কয় মাওলা রে ফাতেমা ওসিয়ত করিয়া গেছে যেন তিনজনে খাটটা বহন করে দাফন করিয়া আসি এই খাটটা তিনজনে কেমনে নিয়ে যাব হযরতে আলী হাসান হুসাইনকে নিয়ে বসিয়া আসি ইন্দিমে টাইমে বাহিরে নজর করিয়া দেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরের দিকে আসতেছে হযরতে আলী ডাক দিয়া কয় হাসান হুসাইন রে ওই যে আবু যর গিফারি রে দেখা যায় কাঁচা কাছে আসলে পরে হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়া কয় আবু যর তোমাকে এই মুহূর্তে এখানে কে পাঠাইলো কে আসার জন্য বলেছে হযরতে আবু যর ডাক দিয়া কয় আলী রাতের বেলা আমি যখন ঘরে ঘুমাইয়া আছি আমার নবী আমারে ডাক দিয়া কয় আবু যর রে রাতের বেলা এ আবু যর দেরি কইরো না ফাতেমা মারা যাবে তার খাটটা বহন করার জন্য হাসান হুসাইন আর আলী স্যার আর কেউ নাই তুমি গিয়া খাটটা বহন করিও এটা আমি পয়গম্বরের নির্দেশ এজন্য আমার মায়েরা পায়ে হাত দিয়া বলিয়া যায় আপনার সন্তান হিসাবে আপনার ভাই হিসাবে আমি বলিয়া যায় মা গো পর্দা সহকারে চলাফেরা করিও তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরপুরুষকে দেখাইও না এ মা পদ্মা মেঘনা যমুনার মতন চুলগুলো ছাড়িয়া দিয়া নিজের সৌন্দর্য পরপুরুকে সামনে প্রকাশ করিও না আল্লাহ ডাক দিয়া কয় বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় না দিবে তার উপরে শুক্রিয়া দেয় কইর যখন যা পাইবা তখন তুমি শুকরিয়া আদায় কইরা জোরে কর না সুবহানাল্লাহ
আমার নবী ডাক দিয়া কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো স্বামীর খেদমত কইরো পর্দা সহকারে চলাফেরা কইরো সতীত্বের হেফাজত কইরো এই কয়েকটা কাজ যে নারী করিয়া মারা যাবে এই কয়েকটা কাজ যেই নারীর আমল করিয়া মারা যাবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় উম্মতের নারীরা তোমরা তোমাদের মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না নারীদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই নারীদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই পর্দা সহকারে চলাফেরা করতে বলছেন যাদের স্বামী আছে খেদমত করতে বলছেন আর পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা সতীত্বের হেফাজত এই কয়েকটা যে নারী করবে আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজির জমানার মধ্যে একজন মহিলা স্বামী ব্যবসা করতে গেছে স্বামীটা বিবির ঘরে আটকায় গেছে কাছে ছিল আব্বার বাড়ি বলছে যত কিছু হোক বাবার বাড়ি যাইতে পারবো না আমার অনুমতি ছাড়া এখন আব্বার খবর পাইছে দুঃসংবাদ হইল আব্বা অসুস্থ বিছানার মধ্যে পড়া এখন আব্বারে দেখতেও মনে চায় আব্বা বারবার খবর পাঠাইতেছে আমার একমাত্র মেয়ে এই মেয়েটাকে আমি শেষবারের মতন দেখে যাইতে চাই নবীজির দরবারে গিয়া কই রাসূলুল্লাহ আমার স্বামী ব্যবসায় চলে গেছে আব্বা মোমর সহালাতে আছে আমি কি একটু দেখবার যাইতে পারবো আমার স্বামী নিষেধ করে গেছে আপনি কি অনুমতি দেন আমার নবী ডাক দিয়ে কয় যেখানে তোমার স্বামী না করে গেছে সেখানে আমার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নেই জোরে কোন সুবহানাল্লাহ পরপর আব্বা অসুস্থ হয়ে কয়েকবার খবর পাঠাইছে স্বামীর নিষেধ ছিল বিদায় যায় নাই যখন স্বামীও আসে নাই এদিক দিয়ে আব্বার মৃত্যু হয়ে গেছে বাবারে শেষবারের মতন দেখতে পারেন স্বামী যখন বাড়িতে আসছে এই ঘটনা সব খুইলা বলছে স্বামী কয় তোমারে তো আমি এমন কঠিন নিষেধ দিয়ে যাই নাই যে আব্বা অসুস্থ হয়ে গেছে মৃত্যু শয্যায় শায়িত তুমি দেখতে পারবে না এটা আমি বলি নাই চলো নবীর বাড়ি যাই নবীজির কাছে গিয়ে এই সংবাদ দিলে নবীজি কয় তোমার বিবিজি সবুর করছে তোমার কথা মানছে আমি দেখছি আল্লাহ পাক আমারে জানাইছে এই মহিলার আব্বারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ স্বামীর কথা কেমন করে মানছে এই ধৈর্যের কারণে সবুরের কারণে আল্লাহ পাক এই নারীর আব্বারে মাফ করে দিছে আমার মায়ের আগো এই স্লোগান দিয়েন না স্বামীর কথা মানব না সিরা কাপড় পরবো না ভাঙ্গা ঘরে থাকবো না আমার কামায় আমি খাই যেতাই ইচ্ছা সেতাই যাই এই স্লোগান দিয়েন না স্বামী যেমনই হোক স্বামীরে মান্যা চইলেন স্বামীরে মোহাব্বত কইরেন আপনারও স্ত্রীরে মোহাব্বত কইরেন এমন পুরুষও আছে সকালে একবারে ফিডায় বিকালে একবারে ফিডায় তরকারি জাল হলেও ফিডায় লবণ বেশি হলেও ফিডায় নায়ো নায়ো তখনই আবার এই মহিলা চার পাঁচজন মহিলার সঙ্গে বসলে আলোচনা করতে গিয়ে আমার স্বামীটা মক্কার আবু জাহেলের চো খারাপ তা আরেকজন মহিলায় ডাক দিয়া কয় তোমার স্বামী যে এত খারাপ কথায় কথায় পিঠায় কথায় কথায় মারে মহিলায় কয় মাঝে মাঝে হেসরান দেওয়ালায় শুধু মারে না মাঝে মাঝে হেসরান দেওয়ালায় আরেক মহিলা ওইটা কয় তুমি কি খবর পাও নাই কয় কি উমুক এলাকার মধ্যে একজন বড় হুজুর আছে স্বামী আর স্ত্রীর মহাব্বতের তাবিজ দেয় এটা বান তাললে আশা করি আর মারামারি হইতো না ফিডাফিডিও হইতো না আল্লাহর এই বান্দি ঘর থেকে বাড়িয়া বড় হুজুরের বাড়ি গেছে যাওয়ার পরে হুজুরে জিজ্ঞেস করে কুশল জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে মা তোমার স্বামী এত খারাপ কথায় কথায় মারে কথায় কথায় পিডায় আবু জাহেলের চেয়ে খারাপ তোমার স্বামীর এত দোষ তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই কয় হুজুর দেখেন তো এটা দোষ না গুণ কয় কী বলো আমার স্বামী একটা কইলে আমি দশটা কইলাই এটা ভালো গুণ নিও কথা কন না দিই আপনারা অনেকে আবার ডরে কথা কয় না বাইদ গেলে কি না কি করে আবার এক বাসায় বলে কথা কথা বাইরে থাকা খালি এক বাসায় বলে খবর পাইছে এলাকার লোকেরা শুধু বউয়ের কথা শুনে স্বামীর কথা শোনে না এই বাসায় এলাকার সব জামাইকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে সামনে এমনি বান্য বসাইছে কয় যারা বাসার কথা শোনো এরা ডাইন দিকে যাও আর যারা বিবির কথা শোনো এরা বাম দিকে যাও এ আমার দিকে তাকান আর বেশি না দুই একটা মিনিট কয় যারা বাসার কথা শোনে এরা কোন দিকে ডাইন দিকে আর যারা বিবির কথা শোনে এরা বাম দিকে কিছু লোক ডাইনে যায় কিছু লোক বামে যায় কিছু লোক ডাইনে যায় কিছু লোক বামে যায় শেষ মুহূর্তে একটা লোক
একবারে বাসার নাক বরাবর খাড়ায় রইছে, ডাইনে ও যায় না বামে ও যায় না, বাসার দিকে একদিকে যা, ডাইন দিকে গেলে আপনি খুশি, বাম দিকে গেলে বউ খুশি, আপনারে খুশি করলে বউ রাগ হয়ে যায়, বউ রাগ হয়ে রাগ হয়ে খুশি হইলে আপনি রাগ হয়ে যান, কোনো দিকে নেই মাঝখানে দুজন খুশি থাকুক। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে মা গো, তোমার স্বামী একটা করলে তুমি দশটা করে লাও, বুঝেছে তুমি কয় নম্বরের। এখন হুজুর ডাক দিয়ে কে মাগো, তাবিজ টাবিজ দিয়ে লাভ নাই, এক গ্লাস পানি করে দে, এটা একটু কাজ করো, কি কাজ হুজুর কর একটু শোনেন, আমি দুই একটা কথা বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এখন বলতেছে মা এক গ্লাস পানি করে দেই, যখন দেখবা তোমার স্বামী ঘরে ডুইকা পিটাইব পিটাইব ভাব, মনে হয় লেগে যাবো গা, বুঝা দেয় না ও, মনে হয় লাগিয়া যাইবো গা, তখন তুমি একটা কাজ করো, অজু করবা, অজু করিয়া নামাজের মশল্লাটা বিছাইয়া সুন্দর করে পশ্চিমমুখী হয়ে বইসা, আমি তোমার এক গ্লাস পানি পরে দেবো, এই পানিটা ওই সময় একবারে পুরা মুখটা বইরা, কি বইরা মুখ মুখ, একবারে পুরা মুখটা বইরা, একবারে পুরা মুখটা বইরা, চুপ করে বইয়া থাকবা, ওই সময় পানি গিলবাও না ফালাইবাও না, পানি গিলালাইলে জাহান্নামে যাইবা, ফালাইলে মারা যাইবা। এবার স্বামী যখন ঘরে আসছে লাগবো লাগবো ভাপ, পুরা মুখটা ভৈরা পানি দিয়া চুপচাপ বসে রয়েছে, পানি গিলেও না ফালাইও না, ফালাইলে কথা কখন লাগে, ভিতরে গেলে কথা কখন লাগে, চুপচাপ বসে রয়েছে, স্বামী গুতাইলেও কিছু কয় না, মারলেও কিছু কয় না, চুপচাপ বসে রয়েছে। স্বামী ডাক দিয়া কয় এরম ফেরাস্তা কেমন লই রায়, অন্য না দিন একটা করলে দশটা কইলে, আজকে চুপচাপ বসে রয়েছে, এমন ওষুধ দিয়া দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে, আর মারামারিও নাই ফিডাফিডিও নাই, আমনে বাজারে গিয়া বালা বালা চা খান, গরম ডিম খাইয়া ভরেন, চিত্তা পিঠা খাইয়া ভরেন, আবার সময় বেরিলে কিছুই আনেন না, এরকম হারামি কাম করেন না, ঠিক না গো, নিজে চা খাইবেন তারে তা খাইবেন, আবার বিড়ি খাওয়েন না, আবার কি আমি খেয়াল করে দেখছি রাস্তার কিনারের মধ্যে বিড়ির মোতা ভরে তাহে কুত্তারে দেখবেন, এনো একটা হুঙ্গান দেয় এনো একটা হুঙ্গান দেয়, বিড়ির মোতার মধ্যে আমি দেখিনি কোনদিন হুঙ্গান দিতে, তাইলে ভালো করে বুঝেন এটা গুয়ের তো খারাপ। ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, ফেলিয়ে না দিও রে মালিক ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও, জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি, ইয়া আল্লাহ তোমার কতগুলো আশিক নিজাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিনী হাতগুলো বাড়াইয়া দিলাম, নজরুলের রহমতের সময় মেহরবানি করে আমাদের সকলের মুনাজাতগুলো কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ হায়াতের জীবনে যত গুনাহ করেছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি, আল্লাহ জানা গুনা প্রকাশ্যে গুনা গোপনে গুনা অন্ধকার আলোয় গুনা, ইয়া আল্লাহ যত গুনাহ করেছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি, আল্লাহ জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করিয়া দাও, ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়ায় ধরেছি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই, জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছি, আল্লাহ মেহরবানি করে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, ইয়া আল্লাহ আমাদের বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যে যেখানে শোয়া আছি আল্লাহ মেহরবানি করে সবাই রে মাফ করিয়া দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, ইয়া আল্লাহ মাহফিলটার মধ্যে মুরব্বীরা হাজিরা দিয়েছে যুবকেরা হাজিরা দিয়েছি, আল্লাহ মাদ্রাসা কমিটি এলাকাবাসী, ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও,
ya Allah madrasara tumi kabular manzur koriya nao ya Allah elakabashire kabul koriya nao ya Allah sabaike namazi dindari mandar banaya dao ma bandere keo namazi banaya dao jadere shami ase khidmat korar taufik dao ya Allah jara pardha korona pardha shokore chola phera korar taufik dao ya Allah jara jara dua chaise sokoler hok dua kabul koriya nao ya Allah jara অসুস্থতা হই অসুস্থতার মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে এদেরকে শিফায়ে আজলা কামেলা দায়ে মনসিব করো ইয়া আল্লাহ একবার অসুস্থ হয়ে দোয়া চাইছি স্টক করেছিল রে আল্লাহ তারে পুরোপুরি সুস্থ করিয়া দাও ইয়া আল্লাহ আর যে যেখান থেকে দুয়ার হাত বাড়াইছে যারা চলে গিয়েছে আল্লাহ দুয়ার দরখাস্ত করে গেছে আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও দুই দিন পর্যন্ত আলোচনা যা হইছে আল্লাহ সকলকে আল্লাহ আলোচনার উপরে আমল করার মতন তৌফিক দান করিও ইয়া আল্লাহ এলাকার মধ্যে শান্তি রহমত দান করিও ইয়া আল্লাহ ঘরে ঘরে দিনদার ইমানদার নামাজি বানায়া দিও ইয়া আল্লাহ আসতিজাই কারাম সহকারে মায়ে মাসাজিদ যে যেখান থেকে হাত বাড়াইছি প্রত্যেকের মুনাজাত গুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান